আসসালামু আলাইকুম। কোনো না কোনো ভাবে আমাদের ঘরে বিভিন্ন রকমের প্লাস্টিকের বোতল কিন্তু জমা হয়েই যায়। এই যেমন ধরুন মিনারেল ওয়াটার, কোকাকোলা, সেভেন আপ, স্প্রাইট, আরসি কোলা ইত্যাদি পানীয় এবং বিভিন্ন ফলের জুস সঙ্গে একটা করে বোতল পাওয়া যায়। কিভাবে যে একটা একটা সময় বোতলের পাহাড় জমে যায় বাসায়। অনেকে কি করেন, যে কটা বোতল ব্যবহার করা হয় সে কটা রেখে সময়েরটা সময়ে ফেলে দেন, আবার অনেকে কেজি দরে বিক্রি করে থাকেন। সারা বছর ধরুন 2 কি 3 জনের পরিবারে 6 থেকে 7 কেজি প্লাস্টিকের বোতল জমা হয়। তবে এটা নির্ভর করে, অনেকের বেশিও হয় আবার অনেকের কমও হতে পারে। আর বিক্রি করলেই বা কত টাকা পাওয়া যায় সেটা নিশ্চয় বলার দরকার নেই। তবে হ্যাঁ, আমাদের একটা বাজে অভ্যাস রয়েছে, এই বোতলগুলো আমরা হরহামেশাই একাধিকবার ব্যবহার করে থাকি, যা কিনা একবারই ব্যবহার করার কথা। কারণ এ বোতলগুলো পলিথিন টেরেপথ্যালেট নামের প্লাস্টিক দিয়ে তৈরি, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। তাই একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল একাধিকবার ব্যবহার না করাই ভালো। আর যদি একান্ত ভাবে ব্যবহার করতে চান তবে ঘন ঘন বোতল পাল্টান। কম বোতল তো আর ঘরে আসে না, আর আজ থেকে বোতল ফেলারও দরকার পড়বে না। বোতল দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রকমের জিনিস। আপনি ইচ্ছা করলে এই প্লাস্টিকের বোতলগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে নিতে পারেন। তো চলুন আজকে আমরা দেখি পুরনো প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। বোতলের বাড়ি, হ্যাঁ একটু অবাক হবার বিষয়, অনেকে কিন্তু হাজার হাজার প্লাস্টিকের বোতল জমিয়ে দিব্যি বোতলের ঘর বানিয়ে ফেলছে। তবে আমাদের এত বড় প্রজেক্টে হাত না দিলেও চলবে, বাড়ি ঘরে বানানো যায় এমন কিছু সহজ জিনিস আজকে আমরা শিখব। বোতল দিয়ে টব, সাধারণত বেশ দাম দিয়ে বাজার থেকে টব কিনে থাকি। মাটির টব হলে তো ভেঙে যাবার একটা ভয় থাকে, তাই তো প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার গাছ লাগানোর পাত্রটি। ভাঙ্গারও ভয় থাকবে না, আর আপনি আপনার ইচ্ছে মতো আকার দিতে পারবেন পাত্রটিকে। এবার আপনি আপনার ইচ্ছে মতো সবজি লাগান বা ফুল গাছ। হ্যাঙ্গিং টপ, বিভিন্ন আকার আকৃতির হ্যাঙ্গিং টপ বানানো যায় প্লাস্টিকের বোতল দিয়ে। সাধারণত এই ধরনের পাত্র বানানোর জন্য 1.5 লিটার বা এর থেকে বড় মাপের কোকা কোলা, সেভেন আপ, স্প্রাইটের বোতল দরকার। এর সাথে দরকার কাঁচি এবং শক্ত দড়ি। প্রথমত যদি লম্বালম্বি ভাবে বোতলটিকে ঝোলাতে হয় তাহলে বোতলের মুখের কাছে থেকে পেরেক দিয়ে ফুটো করে নিন। যদি বোতলের মুখটি শক্ত লাগে তাহলে পেরেকটি একটু গরম করে নিন, তাহলে তা খুব সহজে ফুটো হয়ে যাবে। প্রথমে বোতলটিকে শুয়ে রাখুন, নিচের ছবি অনুসারে বোতলটিকে ফুটো করুন। এবার প্লাস্টিকের বোতলের উপরের ভাগে গাছ লাগানো যায়। উপরের অংশ কেটে তার অর্ধেক বা একটু কম রেখে মাটি ভরে নিন। এবার পছন্দ মতো যে কোনো ছোট গাছ লাগিয়ে জানালার পাশে ঝুলিয়ে দিন অথবা কার্নিশে রেখে দিন। এমন স্থানে রাখুন যাতে গাছটি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়। আরো নানাভাবে ঝুলাতে পারেন বিভিন্ন রকমের গাছ। আপনার পছন্দ অনুসারে বোতল কেটে তৈরি করুন হ্যাঙ্গিং ফুলের টব বা সবজির টব। ফুলদানি, প্লাস্টিকের বোতলকে ফুলদানি বানিয়েও কিন্তু ব্যবহার করা যায়। এছাড়াও আপনারা প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে নিতে পারেন নকল ফুল। ফেলে রাখা এই বোতলগুলো ফেলে না দিয়ে এরকম করে কেটে আর গুলু লাগিয়ে তৈরি করে নিতে পারেন নকল ফুল। আশা করবো আজকের ভিডিওটিতে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন।